আর তোমাদের যদি লোকেশনটা প্রয়োজন হয় লোকেশনটা আমি দিয়ে দেবো। আচ্ছা করে ভিডিওটা ভালো লাগে। তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে আগাই। তো চলো, তো আবার চলে এসেছি কল্যাণী রথতলা। তো আবার চলে এসেছি কল্যাণী রথতলা নতুন আরেকটা আপডেট নিয়ে। কল্যাণী রথতলায় এর আগেও একটা আপডেট দিয়েছি, তো তোমরা দেখেছো, আর যারা দেখোনি তো ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, তো চেক করে নিও তোমাদের মর্জি। আর তোমাদের এই ভিডিওর মাধ্যমে টোটাল 200টা দেখানোর চেষ্টা করবো, যেটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমাদের যদি লোকেশনটা প্রয়োজন হয় লোকেশনটা আমি ভিডিওর মাঝখানে আমি দিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আগের আপডেটে যে ভিডিওটা মানে যে ভিডিওটা আপডেট করেছিলাম সেই ভিডিওতে যেরকম ভেবেছিলাম সেরকম থিমটা হয়নি, তার থেকে অসাধারণ থিম হয়েছে এবছর। তো তোমরা দেখতেই পাচ্ছ থিমটা, বলার এখানে কিছু নেই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার সময় সাইডের যে ডিজাইনগুলি দেখতে বেশ সুন্দরই লাগছে, উপরে আর সাইডে বেশ সুন্দরই লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা দেখতে পাচ্ছ প্রতিমার সামনে চলে এসেছি প্রায়, আর ভিড়টাও দেখে নাও মোটামুটি অনেকটাই ভিড় প্রায়। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে ভিতরে ঢোকার পথে যে ডিজাইনগুলি দেখলাম ওর থেকে অসাধারণ হয়েছে এই ভিতরেরগুলি, ভিতরের ডিজাইনটা ওর থেকে বেশি অসাধারণ হয়েছে। আর প্রতিমার কথা বলার কিছু নেই, প্রতিমা তো একদম অসাধারণ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজ আলোকিত মন উৎসবের শোভা লোকে।
কথা বলে রাখি, তোমাদের যদি লোকেশনটা প্রয়োজন হয় তো আমি লোকেশনটা বলে দিচ্ছি। তোমরা কাঁচাপাড়া আসবে, কাঁচাপাড়া থেকে অটো বা টোটো ধরে বাগমোড় চলে আসবে। বাগমোড় থেকে লাইটিং গেট দেখবে, বাগমোড়ে বাগমোড় থেকে সোজা হেঁটে চলে আসবে। 5 থেকে 7 মিনিট সময় লাগবে হেঁটে চলে আসতে। তো ওই লাইটিং ধরে তোমরা সহজে চলে আসবে। আর তোমরা যদি কল্যাণী আইটি মোড় থেকে আসো, তো আইটি মোড় থেকে আসতে গেলে ওইখান থেকে অটো বা টোটো ধরবে, রত্নলাল পুজো মণ্ডপ বলবে, সহজে তোমাদের টোটো তোমাদের নিয়ে চলে আসবে। আর তাতেও যদি তোমাদের প্রবলেম হয়, ডিসক্রিপশনে লোকেশন লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সহজে চলে আসবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তোমাদের গেল ভিডিওতে এইভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, আর এইভাবে তোমাদের যেরকম লেগেছিল দেখতে, আর এখন তার থেকে অসাধারণ লাগছে দেখতে। লাইটিং ব্যবস্থা খুব সুন্দর সুন্দরভাবে করা হয়েছে এখানে, অসাধারণ গ্রাউন্ডটা করা হয়েছে, গাছপালা দিয়ে লাইটিং দিয়ে অসাধারণ করা হয়েছে। এখানে আর বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ। আর তোমাদের এই থিমটার নাম বলে রাখি, এই থিমটির নাম হলো গিয়ে এশিয়ার সব থেকে বড় মন্দির বৃন্দাবন চন্দ্রময় মন্দির। ফাইনাল থেকে বাইরে আসার পর দেখতে পেলাম সুন্দর মেলার মতো। রথতলার সেই রথের মন্দিরের গেট এই এখান দিয়ে বেরিয়ে এইখান দিয়ে মেন রাস্তাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্যন্তই সমাপ্ত ভিডিওটা। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর একটু লাইক করে দেবে, একটু কমেন্ট করে দেবে, আর একটু শেয়ার করে দেবে। আর তোমরা যদি পুরনো হয়ে থাকো, তোমাদের সব কিছু জানা আছে, একটু শেয়ার করে দেবে। প্রথমে একটু লাইক করবে, কমেন্ট করবে, একটু শেয়ার করে দেবে, সবার কাছে তুলে ধরার চেষ্টা করবে, যাতে সবাই এখানে আসতে পারে, সবার সাথে তুলে ধরার চেষ্টা করো। তো এই পর্যন্ত সমাপ্ত, নেক্সট আরেকটা আপডেট তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। তো চলো, এই পর্যন্ত সমাপ্ত, বাই।